কেউ যদি কাউকে খুব বাজেভাবে কালো জাদু করে এবং যদি জিন আসর করে তাহলে এর চিকিৎসা পদ্ধতি কি অনেকে দেখা যায় তাবিজ ও তান্ত্রিকের স্মরণাপন্ন হন তাবিজ ব্যবহার করা তো আসলে শেরক এক্ষেত্রে আমাদের কি করা উচিত আচ্ছা সানি ইসলাম আপনি যেটা বলেছেন যে যদি কেউ সেহার এটাকে কালো জাদি বলা হয় ব্ল্যাক ম্যাজিক এর দ্বারা যদি কেউ আক্রান্ত হন তাহলে এক চিকিৎসা আক্রান্ত হওয়ার আগে একটা প্রোটেকটিভ ট্রিটমেন্ট অর্থাৎ এটা হলো এক ধরনের প্রোটেকশন দেওয়ার মতো নিজেকে হেফাজত করার একটা ট্রিটমেন্ট আক্রান্ত যাতে আক্রান্ত না হয় আবার আক্রান্ত হয়ে যাওয়ার পরে আরেকটা চিকিৎসা রয়েছে তো সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার আগের যে চিকিৎসা সেটা হচ্ছে তাহারাতের সাথে থাকা ওয়াজিব আমলগুলো করা বিশেষ করে পাঁচ অত্তর সালাত নিয়মিত পড়া ফরজ নামাজগুলো এবং এর সাথে আরও যদি অতিরিক্ত সুন্নত নফলগুলো পড়া যায় সেটা ভালো আর কোরআন তেলাওয়াত করা দিবসের বিভিন্ন সময়ে সকাল সন্ধ্যার আদকারগুলো পড়া প্রত্যেক সালাতের পরে যে আদকারগুলো আছে সেগুলো পড়া সেগুলোর মধ্যে অনেক প্রোটেক্টিভ তো আ এবং দিকির রয়েছে এবং বিশেষ করে মানুষ যদি যতবার টয়লেটে যায় প্রত্যেকবারে যদি সে অজু করে বের হয় তাহলে সাধারণত এই জিনের আসর হয় না এবং সাধারণত এই জিনের মাধ্যমেই অথবা তাবিজ তুমারের মাধ্যমেই মানুষ ব্ল্যাক ম্যাজিকটা করে থাকে সেটা যারা নিজেদের চারিদিকে এই যে রকিয়ার মাধ্যমে কোরআনিক বিভিন্ন দোয়ার মাধ্যমে একটা হেফাজতের বুহ রচনা করে রাখে আশা করা যায় তারা এই ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হবে না কোনো একটা গাফলতির সময়ে সাধারণত মানুষ আক্রান্ত হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে সে হয়তো তহাত অবস্থায় ছিল না সে হয়তো ঠিকমতো নামাজ কালামও ঠিকমতো পড়ছিল না ইত্যাদি নানা বিষয়ে যখন মানুষের মধ্যে গাফলতি আকারে দেখা দেয় তখনই সে আক্রান্ত হতে থাকে ব্ল্যাক ম্যাজিক কিংবা আরও বিভিন্ন রোগ রোগব্যাধি দ্বারা সতর্ক মানুষের ইমিউনিটি ভালো থাকে ফলে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস তাকে আক্রমণ করতে পারে না ঠিক তেমনি ইমানদার মানে খাঁটি ইমানদার মানুষ অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে তার প্রোটেকশানটা অনেক বেশি মানে আল্লাহ তালার পক্ষ থেকে ফলে সে আসলে এগুলো আক্রান্ত হয় না যখনই তার প্রোটেকশানটা দুর্বল হয়ে যায় বা নাই হয়ে যায় তখনই শয়তান অথবা শয়তান দ্বারা উদ্বুদ্ধ হয়ে অনেকেই তার ক্ষতি করার চেষ্টা করে এবং সফল হয় এই জন্যে আমরা বলবো যে এর প্রাথমিক প্রোটেকটিভ ট্রিটমেন্টটা নেবেন আর যদি কেউ কালো জাদুর মধ্যে আক্রান্ত হয়ে যান তখন শেখ বিনবাজ রাহমাহলার ছোট্ট একটা বই আছে ইসলাম হাউজে বাংলায় জাদু এবং জ্যোতির্বিদ্যা ইত্যাদি এগুলোর বিধান এবং জাদুতে আক্রান্ত হলে কী চিকিৎসা সেটা দেওয়া আছে সাত দিন বরই পাতা নিয়ে কোরআনের কিছু আয়াত এবং সুরা পড়ে এক বালতি পানির মধ্যে যেটা যে পানিটা বিশুদ্ধ পানি হলে ভালো হয় যেহেতু এখান থেকে ওই বরই পাতা বেটে সেগুলো মিক্স করে সেখান থেকে কিছু খাবে বাকি এটা দিয়ে সে সারা শরীরে গোসল করবে প্রবাহিত করে এটা সাত দিন করবে আল্লাহর পাতা অকল করবে এছাড়াও সে অন্য অন্য রুকিয়া কিংবা হেজামার মতো তেব্বের নবীরও আশ্রয় নিতে কোনো অসুবিধা নেই তবে মনে রাখতে হবে হিজামার মাধ্যমে ব্ল্যাক জাদুর চিকিৎসা এটা কিন্তু আসেনি কিন্তু এগুলো হচ্ছে একটা পরিপূরক চিকিৎসা যেগুলো নিয়ে দেখা যায় হয়তো আল্লাহ তালা মানে এগুলোর মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে পারেন আর তাবিজ ও তান্ত্রিকের স্বর্ণাপন্ন হওয়া মোটেই জায়জ হবে না তাবিজ এর ব্যবহার সম্পর্কে রাসুসাল্লাহ সাল্লাম থেকে এসছে যে তিনি এটাকে শেরেক বলেছেন এবং এই শেরেকটা হতে পারে শেরকে আকবার বা শেরকে আসগার যদি কেউ মনে করে যে আল্লাহ নয় তা বিজি তার ভালো মন্দ করছে তাহলে এটা শেরকে আকবার আর যদি কেউ মনে করে যে এর মাধ্যমে সে ভালো হয়ে যাচ্ছে তবে ভালো করছেন আল্লাহ এটা কবিরা গুণার অন্তর্ভুক্ত হবে শেরকে সাগিরের মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে